সর্বকালীন উচ্চতায় শেয়ার বাজার, ক্রুড পেট্রোলিয়ামের দাম পড়া, লাগাতার বিদেশি ফাটকা পুঁজির ভারতে আগমনকে সামনে রেখে দালাল স্ট্রিটে চলছে ষাঁড়ের দৌড়। সর্বকালীন উচ্চতায় শেয়ার বাজার, সেন্সেক্স 64,000-এর দুয়ারে, নিফটি 19,000 ছুঁই। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বুধবার নয়া শীর্ষে শেয়ার বাজার। সপ্তাহে তৃতীয় কাজের দিনে মাঝারি উত্থান শেয়ার বাজারে, সেন্সেক্স 64,000-এর দুয়ারে, নিফটি 19,000 ছুঁই। দিনের ওঠা পড়ার মধ্যে একবার সেন্সেক্স ছাড়িয়েছিল 64,000-এর সীমা, নিফটিও ছাড়িয়েছিল 19,000-এর বাধা। বুধবার সেন্সেক্স উঠেছে 499.39 পয়েন্ট বা 0.79%। বাজার শেষে সেন্সেক্স দাঁড়িয়েছে 63,915.42 পয়েন্টে। এর আগে সেন্সেক্স সর্বোচ্চ উঠেছিল 21 জুন, হয়েছিল 63,523.15 পয়েন্ট। বুধবার নিফটির উত্থান 154.70 পয়েন্ট বা 0.82%। দিনের শেষে নিফটি হয়েছে 18,972.10 পয়েন্ট। নিফটিও এর আগে 21 জুন উচ্চতম বিন্দু ছুঁয়ে হয়েছিল 18,856.85 পয়েন্ট। নিফটির 50টি কোম্পানির মধ্যে 42টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে 8টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE অন্তর্ভুক্ত প্রায় 1950টি কোম্পানির মধ্যে 968টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে 975টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি স্পোর্টস, JSW স্টিল, টাটা মোটরস প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে HDFC লাইফ, টেক মহিন্দ্রা, হিরো মোটরস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা প্রভৃতি কোম্পানির শেয়ার দর। সর্বকালীন চূড়ায় পৌঁছানোর পরে এবার কি বাজারে আসবে স্বাভাবিক সংশোধন? মার্কিন দেশ ও ইউরোপে আবার সুদ বাড়লে বেরিয়ে যাবে কি বিদেশি পুঁজি? সেদিকে তীক্ষ্ণ নজর বাজারের। আশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।